যশোরের ঝিকরগাছায় ডাকাতি কালে চার নৈশ প্রহরীকে টেপ দিয়ে মুখ পেঁচিয়ে বেঁধে রাখার সময় আব্দুস সামাদ নামে একজনের মৃত্যু হয়েছে। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, 8 থেকে 10 জনের একটি ডাকাত দল শনিবার দিবাগত রাত 2:30টার দিকে উপজেলার রাজাপট্টিতে অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের হানা দেয়। এ সময় তারা ওই মার্কেটে চার নৈশ প্রহরীর হাত পা ও মুখ গামছা এবং স্কচ টেপ দিয়ে বেঁধে রাখে। এরপর ডাকাত দল ওই দোকান থেকে 25টি ব্যাটারি লুট করে নিয়ে যায়। এ সময় নৈশ প্রহরী আব্দুস সামাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।